আওয়ামী লীগ মানুষের সেবা দিতে ক্ষমতায়, ব্যবসা করতে নয়। নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, ভেজাল বন্ধে কঠোর হওয়ার নির্দেশ। ক্রমেই যান চলাচল উপযোগী হয়ে উঠছে পদ্মা সেতু, দুই প্রান্তে বসে গেছে সবগুলো রেল গার্ডার। আরিচা কাজিরহাট ফেরি সার্ভিস চালু এ মাসেই। সরকারের বেঁধে দেয়া তেলের দাম মানছেন না বিক্রেতারা, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের অস্থিরতা না কমার অজুহাত, হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রীর। বাংলার সময়ের সঙ্গে আছি। পদ্মা সেতুর বেশিরভাগ রেলওয়ে ও রোড স্ল্যাব বসে গেছে, যুক্ত হচ্ছে সংযোগ সড়কও, ক্রমে দৃশ্যমান পূর্ণাঙ্গ কাঠামো, দ্রুত উপযোগী হচ্ছে যান চলাচলের জন্য। আজ পদ্মা সেতুর প্রকৌশলীরা পায়ে হেঁটে কাজের অগ্রগতি দেখেন। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। স্বপ্নের পদ্মা সেতু ধীরে ধীরে উপযোগী করা হচ্ছে যান চলাচলের। সেতুর নিচতলা উপরতলায় বসছে স্ল্যাব। 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে 2352টি এবং 2917টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে 1820টি স্ল্যাব বসে গেছে। দুপারের প্রায় 3.5 কিলোমিটারের মধ্যে 484টি সুপার টিগারের সবই তৈরি হয়ে আছে, বসেছে 369টি। সেতু জুড়ে এখন নানা কর্মযজ্ঞ। আমাদের গর্বেরও বিষয় যে আমরা এত বড় একটা প্রজেক্ট বাংলাদেশে বাস্তবায়ন করতে পারছি। এপার থেকে ওপার পর্যন্ত হেঁটে আসে যায়, এখন নৌকা লাগে না, মা পর্যন্ত আমরা হেঁটে যেতে পারি ও রেল লাইনে বারোয়ানি কাজ প্রায় শেষ প্রান্তে। রোডওয়ে স্ল্যাবগুলো বসানোর পর ক্রমেই সেতু ব্যবহার উপযোগী হচ্ছে। মা প্রান্ত থেকে পায়ে হেঁটেই জাজিরা প্রান্তে যাওয়া যাচ্ছে। পদ্মা সেতুর প্রকৌশলীরা পায়ে হেঁটেই কাজের খোঁজখবর নিচ্ছেন। রোডওয়ে স্ল্যাব যখন বসানো হয়ে যাবে, আমরা গাড়ি দিয়ে হয়তো মাওয়া থেকে জাজিরা আমরা যোগাযোগ মানে করতে পারবো, কারণ আমাদের ভাইয়ের একটা কাজও কমপ্লিট, নট বাউন্ড পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এটার স্ল্যাব এবং সুপারটি বসানোর কাজ পুরোটাই কমপ্লিট। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আমরা গাড়ি দিয়ে হয়তো মা এবং দাদিরাকে এক করতে পারবো। পদ্মা সেতুর দুপারে 84টি রেলওয়ে আইগাটারের সবই বসে গেছে। 6.15 দীর্ঘ পদ্মা সেতুর প্রায় 3.5 কিলোমিটার এলাকা এখন গাড়ি চালানো সম্ভব। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালুর খবরে স্বপ্ন বুনছেন যমুনা পাড়ের মানুষ। এরই মধ্যে শেষ হয়েছে নদী খনন, বিকনবাতি, মার্কিং পয়েন্ট স্থাপন সহ ফেরিঘাটের নির্মাণ কাজ। ফেরি চালু হলে এই অঞ্চলের মানুষের ভোগান্তি কমার পাশাপাশি প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যে। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। দুই যুগ পর আরেচার ও কাজিরহাটের 3 নম্বর ঘাট সংস্কার, চ্যানেলের ড্রেজিং, বিকনবাতি ও মার্কিং পয়েন্ট স্থাপন সহ পরীক্ষামূলকভাবে ফেরি টায়ালের কাজও শেষ করা হয়েছে। চলছে 21টি স্পিডবোট ও 15টি লঞ্চও। সময় কম লাগায় যাত্রীর সংখ্যাও বেড়েছে। তবে রাতে এসব নৌযান না চলায় ও যানবাহন পার না হওয়ায় বিপাকে যাত্রী ও যানবাহনের শ্রমিকরা। ফেরি সার্ভিস চালুর খবরে স্বপ্ন দেখছেন মানুষ। ফেরি চালু হলে স্বাভাবিক, সব তো আমরা তো যমুনা সেতু হয়ে যায়, যমুনা সেতু না হয় আমরা এদিক দিয়ে গেলে আমাদের অনেকটাই সাশ্রয় হবে সময়। যদি ফেরি চলাচল আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা। আমরা দিন গুনছি খুব দ্রুত যাতে গভর্নমেন্ট আমাদেরকে ফ্রিটা চালু করে দেয়। দেখা গেছে এই ঘাটে এসে রাত্রি যাপন করতে হয়, যখনই এখানে ফেরি সার্ভিস চালু হবে তখন আমরা এখানে আর রাত্রি যাপন করতে হবে না। চলতি মাসেই প্রথমে 4টি ফেরি দিয়ে সার্ভিসটি চালু করা হলেও যানবাহনের চাপ বাড়লে বাড়বে ফেরির সংখ্যাও, জানিয়েছেন সারেং। 4টি ফেরিতে আপাতত চলে, পরবর্তীতে যদি যানবাহনের চাপ বৃদ্ধি পায় তাহলে ফেরির সংখ্যা বৃদ্ধি পাবে। দুই যুগ আগে বন্ধ হওয়ায় ব্যবসা বাণিজ্যের ক্ষতি নিরসনে দ্রুত এ নৌরুট চালুর দাবি দুপারের বন্দর ব্যবসায়ীদেরও। এটা করলে যেমন করে জনসাধারণ উপকার হবে, পাশাপাশি এপার ওপারের ব্যবসায়ীদের জন্য বিশাল একটা পজিটিভ পয়েন্ট। চলতি মাসেই চালু হতে যাচ্ছে এই নৌরুটটি, জানিয়েছেন বিআইডব্লিউটি এর মেরিন বিভাগ। ফেরি সার্ভিস নিয়োজিত করার জন্য কাজক্রম চলছে, আশা করছে যে এই মাসের মধ্যেই ইনশাআল্লাহ আমরা ফেরি সার্ভিস চালু করতে সক্ষম হব। 1997 সালে যমুনা সেতু চালুর পর যমুনা তার নাব্যতা হারিয়ে ফেলে, আর 2002 সালের 2 ফেব্রুয়ারি পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট চালু হলে পুরোপুরি বন্ধ হয়ে যায় আরিচা কাজিরহাট নৌরুট। নিরাপদ খাদ্য নিশ্চিতে শহরের পাশাপাশি গ্রামেও ভেজাল বিরোধী অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন সামাজিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভেজাল প্রতিরোধ করতে হবে। সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। আওয়ামী লীগ সেবা দিতে ক্ষমতায় এসেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন প্রয়োজনে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।
খাদ্যে ভেজাল নিয়ে রেস্তোরাঁগুলোতে প্রায় চোখে পড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। মুনাফার লোভে এক শ্রেণীর ব্যবসায়ী দিনের পর দিন খাবারে ক্ষতিকর কেমিক্যাল সহ ব্যবহার করছেন মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ নানান দ্রব্য। সংশ্লিষ্ট দপ্তরগুলোর তৎপরতায় পরিস্থিতি কিছুটা বদলালেও ভেজাল বন্ধ হয়নি এখনও। কর্তৃপক্ষের এই অভিযানগুলো এবার গ্রাম পর্যায় পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেয়ার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় এই আয়োজনে সরকার প্রধান বলেন, গবেষণার ওপর জোর দেওয়ার ফলে খাদ্য নিরাপত্তা অর্জিত হয়েছে। এবারের লক্ষ্য মানুষের পুষ্টি চাহিদা পূরণ। খাদ্যের সাথে সাথে পুষ্টি নিশ্চয়তা সেটা একান্তভাবে প্রয়োজন। যারা ক্ষমতা ছিল তারা আসলে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হোক এটা তারা চায়নি কখনো। আওয়ামী লীগ সরকার ব্যবসা করতে আসেনি, জনগণের সেবা করতে এসেছি, সেবক হিসেবে এসেছি। সুষম খাদ্য গ্রহণে মানুষের সচেতনতা বাড়াতে প্রচার প্রয়োজন জানিয়ে শেখ হাসিনা বলেন, বিভাগীয় পর্যায়ে খাদ্য পরীক্ষাগার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ কিন্তু এখন যে টাকা কামে করা হয় সেটা দিয়ে শুধু ভাত না, সাথে হয়তো একটু আমিষ কিনতে পারে। যারা খাদ্য গ্রহণ করবেন তাদেরকে এই সুষম খাদ্য গ্রহণের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে প্রয়োজন। খাদ্যে ভেজাল বিরোধী অভিযান গ্রাম পর্যন্ত চালানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন সরকার প্রধান। যারা ব্যবসা করছে দুই পয়সা বেশি কামাই করার জন্য তারা এই ভেজাল দিতে থাকে বা পচা গন্ধ খাবার সেগুলিকে আবার ব্যবহার করে। একদিকে যেমন তাদের বোঝানো, অপরদিকে যেটা করতে হবে সেটা হলো কঠোর হস্তে এটা দমনও করতে হবে। এর আগে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় প্রধানমন্ত্রীর তরফ থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ। রপ্তানিকারক ব্রাজিল, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় করোনার প্রভাবে শ্রমিক সংকটে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের অস্থিরতা কমছে না। বুকিং রেট লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় দেশের বাজারে ভোজ্য তেলের দাম লাগামহীন। গত দু মাসে ভোজ্য তেলের দাম কেজি প্রতি বেড়েছে 18 থেকে 22 টাকা পর্যন্ত। বর্তমানে মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দরের চেয়ে বেশি দামে তেল বিক্রি হচ্ছে বাজারে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নানা অজুহাতে গত 6 মাস ধরে বাড়ছিল সব ধরনের ভোজ্য তেলের দাম। বিশেষ করে ডিসেম্বর থেকে বাজার দর এক প্রকার লাগামহীন হয়ে পড়ে। এমন কোনো দিন নেই যেদিন ভোজ্য তেলের দর ঊর্ধ্বমুখী ছিল না। আর এ দু মাসে মন প্রতি দাম বেড়েছে 800 থেকে 1200 টাকা। ডিসেম্বরে তো মার্চ ফেব্রুয়ারি পর্যন্ত 1500 প্রতি পার কেজি, হয়তো 122 টাকা ব্যবধান হয়ে গেছে। তবে পাইকারের চেয়ে খুচরা পর্যায়ে এই তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। এ সময় ড্রামের 102 টাকার প্রতি লিটার সয়াবিন তেল পৌঁছে যায় 122 থেকে 124 টাকায়। বোতলজাত সয়াবিন তেলের দাম আরও বেশি। 1 লিটার পড়তেছে 135 টাকা কিনে। এখন কি এমন কারণ হয়ে গেছে আমরাও তো বুঝতে পারতেছি না যে এখন বর্তমান আজকে যে আমাদেরকে মাল দিছে 132 টাকা লিটারে দিছে মাল। ব্যবসায়ীদের দাবি, নানা জটিলতায় ভোজ্য তেল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত ব্রাজিল, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় বুকিং রেট বর্তমানে লাগামহীন। সয়াবিন তেলের 600 মার্কিন ডলারের বুকিং রেট দ্বিগুণ হয়ে এখন 1220 মার্কিন ডলার। যে পাম অয়েল ছিল 520 ডলার, ব্যবসায়ী পাম অয়েল হয়ে গেছে এখন 1030 ডলার, সয়াবিন ছিল আপনার 600 ডলার, এখন 1200 ডলার উপরে। যার দরুন আন্তর্জাতিক বাজার ডবল হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের মার্কেটে বাজার বাড়তে বাধ্য হয়েছে। সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে বাজারে বিক্রি হওয়া ভোজ্য তেলের দাম অনেক বেশি। এই অবস্থায় বুকিং রেট এবং বাজার দরের মধ্যে সামঞ্জস্য না থাকায় মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দর কাজে আসবে না মনে করছেন এই ব্যবসায়ী। মূল্য বেঁধে দিলে যদি আন্তর্জাতিক বাজার বেড়ে যায় আমাদের আমদানিকারকরা উৎসাহ হারিয়ে ফেলবেন, এনারা ইম্পোর্ট করবেন না। যদি এরা আমদানি নিরুৎসাহিত হয় তাহলে বাজারের দুদিকে সংকট ঘটবে। বছরে 22 থেকে 25 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে দেশে, যার পুরোটাই বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। যেটা যৌক্তিক সেই দামটাই আমরা ঠিক করে দিয়েছি। এখন মানুষের তো কষ্ট হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে সে কম দামে তো বিক্রি করা সম্ভব নয়। তারপরেও আমরা আমাদের ডিসিবির মাধ্যমে আমরা ভর্তুকি দিয়ে সাধারণ মানুষকে তেল দেওয়ার চেষ্টা করেছি, আগামীতেও আমরা তাই।
সব রকম প্রস্তুতি রয়েছে যাতে করে তার চেয়ে বেশি না হয়। আপনারা যারা সাংবাদিক রয়েছে আপনাদের দায়িত্ব এরকম কোথাও যদি হয় সেটা আমাদের চোখে আমাদের কাছে তুলে ধরা, আমরা ত্বরিত ব্যবস্থা নেব। ঘূর্ণিঝড় ও মেঘনার জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত বাঁধ রক্ষায় স্থায়ী পদক্ষেপ না নেয় প্লাবন ঝুঁকিতে রয়েছে ভোলার সাগরকুলের মনপুরার লক্ষাধিক মানুষ। আসন্ন বর্ষার আগেই স্থায়ী বাঁধ নির্মাণ করতে না পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নাসির উদ্দিন লিটনের তথ্য উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। চারদিকে নদী বেষ্টিত বিচ্ছিন্ন মনপুর উপজেলাকে মেঘনার ঢল থেকে রক্ষায় 78 কিলোমিটার বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। গত বছরে ঘূর্ণিঝড় আম্পান ও জোয়ারের আঘাতে প্রায় 10 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দক্ষিণ সাকুচি ইউনিয়নের সূর্যমুখী ও সিবিস এলাকায় প্রায় 2.5 কিলোমিটার, হাজিরহাটের দক্ষিণ পাশে 600 কিলোমিটার ও চৌমুহনী বাজার এলাকায় 800 মিটার সহ প্রায় 6 কিলোমিটার বাঁধ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। সামান্য ঝড় জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এসব বাঁধ ছুটে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কা রয়েছে। এতে ক্ষেতের ফসল আর ঘরবাড়ি নিয়ে আতঙ্কে রয়েছে 3 ইউনিয়নের কয়েক হাজার পরিবার। বর্ষার আগেই নিরাপত্তা বলয় জোরদার করার দাবি এলাকাবাসীর। বেরির দুই পাশ থেকে মাটি কাটে, বেকুম মেশিন দিয়ে যে আপনার বেরি কাটতেছে একেবারে নরমাল, বস্তা দেয় বস্তার ভিতরে এখান থেকে উঠে বালি দেয়। পুনরায় একটা বেরি না হয় তাহলে আমরা আমাদের বাড়ির সমস্যা হয়ে যাইব। স্থানীয়দের মতে উপজেলার এ শীর্ষ কর্মকর্তাও ক্ষয়ক্ষতি কমিয়ে উন্নয়ন টেকসই করতে স্থায়ী বাঁধ নির্মাণের উপর গুরুত্ব দিলেন। উন্নয়নটা কিন্তু মূলত ঠিকই আছে হচ্ছে মনপুরের বাঁধের উপর, বাঁধগুলা যদি স্ট্রং হয়, বাঁধগুলা যদি পারমানেন্ট হয় তাহলে আমার এটা সম্ভব হবে। স্থায়ী সমাধানের জন্য একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে জানিয়ে বর্ষার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আর প্রকল্প শিগগিরই অনুমোদনের আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। আমরা বাজেট চাইব যাতে আমরা বর্ষার আগে একটা কার্যকর অবস্থায় নিয়ে আসতে পারি মাঠটাকে। অল্প সময়ের মধ্যেই এই এরিয়া সহ সমস্ত মনপুরাকে রক্ষার জন্য একটি প্রকল্প আমরা পাস করব এবং বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পর্যটনের সম্ভাবনাময় এ জনপদের 52 কিলোমিটার মেঘনার তীর সংরক্ষণে 1,500 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সময় সংবাদ ভোছেন বাংলার সময়। বগুড়ায় আলতাফুন নেসা খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিসিক শিল্পমেলা। সেখানে আছেন সহকর্মী মাজেদুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে মাজেদ। ফয়সাল, আপনি জানেন যে আজ থেকে বগুড়ার যে আলতাফ আলী খেলার মাঠ, সেই খেলার মাঠে কিন্তু বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প আয়োজিত যে মেলা, সেই মেলা এক মাস ব্যাপী মেলা শুরু হয়েছে এবং এই মেলায় সব ধরনের স্টলই এখানে স্থান পাচ্ছে। প্রায় 100টি স্টল এখানে রয়েছে যেখানে ক্ষুদ্র এবং কুটির শিল্পের যে স্টলগুলো, বিশেষ করে সেই স্টলগুলি এখানে বেশি স্থান পেয়েছে। আর এখানে যে উদ্দেশ্য হলো যে করোনাকালীন সময়ে ক্ষুদ্র যে শিল্পগুলো রয়েছে বগুড়া সহ আশপাশ জেলায়, বিশেষ করে নওগাঁ, জয়পুরহাট এবং সিরাজগঞ্জ জেলায় যে স্টল ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে, সে ক্ষুদ্র এবং কুটির শিল্পগুলো যেন তারা প্রণোদনা কিছু পায়, সরকারের যারা বেচা বিক্রি করোনাকালীন সময় যেন হচ্ছিল না, তারা যেন এখানে এসে যেন বেচা বিক্রি করতে পারে, সেই কারণে কিন্তু এই মাসব্যাপী এই ক্ষুদ্র ও কুটির শিল্প এই মেলাটা আয়োজন করেছে বগুড়া বিসিক আয়োজন করেছে। আর এই কুটির শিল্পে কিন্তু শুধু এই জিনিসপত্রই না, কুটির শিল্পই না, এছাড়া জেলা ছোট শিশুদের, সে শিশুদের বিভিন্ন ধরনের খেলার রাইড সহ খেলাধুলা জিনিসপত্র রয়েছে এখানে। আজকে প্রথম দিনও হওয়া সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শক এখানে এসেছে এবং তারা কিন্তু কেনাকাটার পাশাপাশি শিশুদের যে রাইডগুলো আছে সেই রাইডগুলো চলাফেরা করছে এবং এখানে তারা আনন্দ উৎসবের মধ্যেই এই মেলাটি উপভোগ করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ফয়সাল। বিসিক শিল্পমেলার খবর নিয়ে বগুড়া থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। মূলত পানীয় তৈরির জন্যই চায়ের পাতা, কিন্তু কাঁচা পাতা সরাসরি খাওয়া যায়, তাও আবার ভর্তা বা আচার বানিয়ে। যুগ যুগ ধরে চা বাগানের কর্মী, বিশেষ করে নারী শ্রমিকেরা দুপুরের আহারের সাথে এমনই মুখরোচক খাবার খান। মৌলভীবাজার থেকে শাওলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাজের ব্যস্ততায় বাগানে থাকতে হলেও অনেকের মন চলে গেছে ঘুমটি ঘরে, পেটের ক্ষুধা জানান দেয় দুপুরের খাবার খেতে হবে। জিরোনোর ঘরে বসে মিলেমিশে তৈরি করা হয় পাতি চখা, হাতে সময় মাত্র 30 মিনিট। সেই ব্রিটিশ আমল থেকে নারী শ্রমিকরা তৈরি করেন চা পাতার চাটনি, তাদের কাছে পাতি চখা নামে পরিচিত।
সাধারণ চোখে দেখে মনে হবে চায়ের পাতা কুচলে সহায়ক উপাদান মিশিয়ে নিলেই হলো, কিন্তু তা নয়। রীতি মেনে বানাতে হয় খাবারটি। শ্রমিকদের মধ্যে যিনি বয়স্ক এবং জাতপাতে বড়, তিনি তৈরি করেন আচার। এরপর সবাই মিলে ভাগ করে খান। মুড়ি, চানাচুর, টমেটোর, আলু দিয়া ভর্তা করি আর রুটি খাই। খাবার নিয়ে শ্রমিকদের এই সম্মিলিত আয়োজন ঘিরে বেশ আগ্রহ ও কৌতূহল রয়েছে চা বাগান কর্তৃপক্ষেরও। আসলে জিনিসটা ভালো লাগে, তারা সবাই সম্মিলিত ভাবে একই সাথে বসে এটা বাগবাটোরা করে খায়। সাহেবদের মাঝে মধ্যে অফার করে, সাহেবদের অফার করলে সাহেবদের খেতে হয়। মূলত এ ধরনের খাবারের রেসিপি তৈরি করা হয়েছে অনেকটা অর্থনৈতিক সংকটের কারণেই। স্বল্প খরচে শ্রমিকরা পেট ভরা ও শক্তি সঞ্চয় দুটোই করতে পারেন এই পাতার তৈরি চাটনি থেকে। শুধু লাল চা, লবণ চা দিয়া রুটি দুইটা খাই আমরা সকালে, কাজে বার হই আর কিছু আমরা খাদ্য না। কর্মীদের দাবি, চা বাগানে নারী শ্রমিকরা অনেক বেশি কাজ করলেও তাদের ভাগ্যের নেই কোনো পরিবর্তন। যুগ যুগ ধরে এভাবেই কাটছে তাদের জীবন। সময় সংবাদ, মৌলভীবাজার। বাংলা সমরের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগ মানুষের সেবা দিতে ক্ষমতায়, ব্যবসা করতে নয়। নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, ভেজাল বন্ধে কঠোর হওয়ার নির্দেশ। এবং ক্রমেই যান চলাচল উপযোগী হয়ে উঠছে পদ্মা সেতু, দুই প্রান্তে বসে গেছে সবগুলো রেলগার্ডার। আরিচা কাজিরহাট ফেরি সার্ভিস চালু এ মাসেই। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।